শ্যামলী এনআর ট্রাভেলস এবং বাংলাদেশ সহকারী হাই কমিশন আরটিআরটিসির পরিচালনা এবং সার্বিক সহযোগিতায় সোমবার মাত্র 14,000 টাকার ট্যুর প্যাকেজ বাংলাদেশ ভ্রমণে গেলেন রাজ্যের 38 জন ভ্রমণ পিপাসু মানুষ। এ যাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ এবং টিআরটিসি চেয়ারম্যান অভিজিৎ দেব সহ শ্যামলী পরিবহনের কর্তারা। তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং দুই বাংলার হৃদয়ের বন্ধনকে আরো নিবিড় করতে সফরকে বর্ণনা করেন আরিফ মোহাম্মদ এবং অভিজিৎ দেব। ট্যুর প্যাকেজে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে শ্যামলী এনআর পরিবহন। আমরা সবসময় একটা কথা বলে আসছি, আমি আজকে 10 মাস এখানে দায়িত্ব পালন করছি, তো আমি এখানে সবসময় মানুষের মুখে একটা কথা বলতে শুনেছি যে দেখুন এই যে কাঁটাতারের বেড়াটা আছে ওটা ওই জমিতেই আছে, হৃদয়ে নেই। আসলে আমরা দুই বাংলার মানুষ, আমরা এক, আমরা আজীবন সবসময় ঐতিহাসিক ভাবে এক ছিলাম। তো এই কাঁটাতারের বেড়া আমাদের হৃদয়কে দ্বিখণ্ডিত করতে পারেনি। তো আমিও চাই যে আজকে আমাদের সেই সফরটা আমাদের সেই চেতনার প্রতীক হয়ে দাঁড়ায় যে আমরা যাচ্ছি ওপারের আমাদের সেই আপনজনদের, সেই আমাদেরই সেই মানুষদের সঙ্গে আলিঙ্গন করার জন্য, তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য, তাদের সঙ্গে নিজেদের ভাব বিনিময় করার জন্য, আমাদের পরিচয় বাড়ানোর জন্য, এবং যাতে করে তারাও অনুপ্রাণিত হয় আপনাকে দেখে আপনার সম্পর্কের খাতিরে, যে তারাও এক সময় আপনার এখানে বেড়াতে আসবে। তো মানে যে সৌভাতৃত্বের বন্ধন সেটাকে অটুট করার লক্ষ্যে আমাদের বাংলাদেশ সরকারের পরিবহন দপ্তর এবং আমাদের শ্যামলী পরিবহনের যে শুভ উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা বিশ্বাস করি যে এই ট্যুর প্যাকেজের মাধ্যমে আমাদের দু দেশের মধ্যে আমাদের যে মেল বন্ধন সেটা আরো অটুট হবে, সুদৃঢ় হবে এবং আমাদের যে ঐক্য সেই ঐক্যটাকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে দাঁড় করাতে পারবো। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি টিআরটিসির পক্ষ থেকে এবং ভারত সরকারের পক্ষ থেকে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে।